আসসালামু আলাইকুম, শেফাস বুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠালের রস সংরক্ষণ রেসিপি। আর যেহেতু কাঁঠালের সিজন চলছে, এখন চাইলে আপনারা রস সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন। আর যখন সিজন থাকে তখন কিন্তু সব কিছুরই দাম কম থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কাঁঠালের রুয়া বা কোষ, এগুলোকে কাঁঠাল থেকে বের করে নিয়েছি। আর কাঁঠালের রস তৈরি করার ক্ষেত্রে কিন্তু একেবারে গলা কাঁঠাল, মানে নরম কাঁঠাল লাগে, শক্ত কাঁঠাল দিয়ে কিন্তু এই রসটা আসলে হয় না। তো এরকম নরম কাঁঠাল হলে অনেক সময় দেখা যায় বাসার কেউ খেতে চায় না। তাহলে সেই সময় যেটা করবেন, কাঁঠালটাকে ফেলে না দিয়ে এইভাবে রস তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করবেন। আর এই রসটা কিন্তু সারা বছর খাওয়া যায়। তো আমি অনেকগুলো কাঁঠালের কোষ বা রুয়া নিয়েছি, আর একটা একটা করে যদি আমি বিচি ছাড়াই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর আজকে কিন্তু আমি ব্লিন্ডারে ব্লিন্ড করব না, আমি গ্রামীণ পদ্ধতিতে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন খেজুর পাতা, তো এই খেজুর পাতা দিয়েই আমি আজকে আপনাদেরকে এই শর্টকাটের রসটা তৈরি করে দেখাবো। আর আজকে কিন্তু আমি একেবারে কোনো কাটসাট করিনি, মানে যতটুকু ভিডিও করেছি ততটুকুই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি অনেকগুলা এখানে মানে খেজুর পাতা নিয়ে সেটাকে চটকে নিচ্ছি আর কি, কাঁঠালগুলোকে দেখতে পাচ্ছেন। তো এইভাবে করলে যেটা হবে, এই যে কাঁঠালের মানে যে আঁশগুলা, এটা কিন্তু খেজুর পাতার সাথে থেকে যাবে আর সুন্দরভাবে রসটা বের হয়ে যাবে। তো এভাবে আপনারা করতে পারেন। আর যাদের কাছে এই খেজুর পাতার ব্যবস্থা নেই, তারা ব্লিন্ডারে ব্লিন্ড করবেন। তো আমার মনে হয় ব্লিন্ডারে ব্লিন্ড করলে যে সময় লাগে তার থেকে অর্ধেকেরও কম সময় কিন্তু এইভাবে করা যায়। তো এভাবে আমি এখন হচ্ছে রস বের করে নিচ্ছি। তো রস বের করা হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে ছেঁকে নিচ্ছি। আর এই ছেঁকার জন্য আমি একটা বড় মানে ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করেছি, কারণ এটা দিয়ে যদি আমি এখন ছাকি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমার এই রসগুলো পড়ে যাবে। এখন আমি আবার একটু নতুন পাতা নিয়ে নিলাম। এইভাবে আমি এখন পুরোটা কাঁঠালি ছেঁকে নিব। আমি রস বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পাতার সাথে কিন্তু আঁশগুলো রয়ে গেছে। আর এই যে যতটুকু কাঁঠাল নিয়েছিলাম আমার এতটুকু রস হয়েছে আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে আমি আরও একটু মসৃণ রস নিব, সেজন্য আমি একটা স্টিলের চালনি নিয়ে নিয়েছি। তো এখন এই চালনি দিয়ে আমি আবার একটু ছেঁকে নিচ্ছি, যাতে করে একটা মসৃণ রস পাওয়া যায়। তো এখন আমি একটা চামচ দিয়ে এটাকে নাড়াতে নাড়াতে আর কি মানে সুন্দর একটা রস বের করে নেব একেবারে। তো এই রসটার মধ্যে কিন্তু কোনো রকম আঁশ থাকবে না একেবারে। আপনারা যখন পিঠা বানাবেন তো একদমই বোঝাই যাবে না যে এটা কাঁঠালের পিঠা বানিয়েছেন। তো এই রস দিয়ে কিন্তু আমি পিঠা বানিয়েছি, এতটাই মজার হয়েছিল আসলে কেউ বুঝতেই পারে নাই, সবাই মনে করেছে যে তালের পিঠা। তো এইভাবে আপনারা সংরক্ষণ করবেন আর সারা বছর ভরেই কিন্তু এই কাঁঠালের রস খেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একেবারে একটা মসৃণ কাঁঠালের রস পেয়েছি। আর কাঁঠালের রস দিয়ে কিন্তু পুডিং তৈরি করা যায়, কেক তৈরি করা যায়, পিঠা তৈরি করা যায়, আরও অনেক কিছুই তৈরি করা যায়। তো এখন আমি এই রসটাকে সংরক্ষণ করব। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ছোট ছোট বাটিতে রাখার জন্য, যাতে একটা বাটি বের করে একবারই খাবেন, ওটা বের করে আবার ফ্রিজে রাখবেন না, তাহলে কিন্তু এটা আর ভালো থাকবে না। আমি ছোট ছোট বাটিতে করে এখন সংরক্ষণ করছি। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।